নবীজির একজন সাহাবী ওলিদ বিনোকবার দিয়ে লহ তায়ালান হুকে পাঠালেন বললেন যাও 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 তাদের কাছ থেকে জাকাত সংগ্রহ করো জাকাতের মাল নিয়ে আসো ওয়লিদ বিনয়কবার দিয়ে ল হু তিনি জাকাতের মাল সংগ্রহ করার জন্য রওনা দিলেন মনের ভিতরে ভয় যে বনুল মুস্তালিকদের সাথে আমার দুশ্মনী আছে শত্রুতা আছে জাহিলি যুগের শত্রুতা এখন যে আমি যাইতেছি আমি গেলে যদি আমাকে তারা আক্রমণ করে আমাকে মারে তো নবীর নির্দেশ এরপরেও তিনি সামনে আগায় এক কদম সামনে আগায় চিন্তা করে যাবো কিনা যাব আবার বলে না নবীর নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই যেতেই হবে তিনি ভয় পেতেছেন যে গেলে আবার তারা আমার উপর হামলা চালায় নাকি তিনি যখন বনুল মুস্তালিকদের কাছে গেলেন ওরা তিনাকে ওয়েলকাম জানাবার জন্য দাঁড়িয়ে আছে স্বাগত জানাইয়া মিছিল দিয়া বরণ করবে সবাই রেডি আছে নবীর প্রতিনিধি আসবে নবী যে পাঠিয়েছেন নবীর প্রতিনিধি বলে তিনি সাধারণ কোনো ব্যক্তি না নবীর পাঠানো দূত তিনাকে আলাদা সম্মান আলাদা ইজ্জত আলাদা মর্যাদা দিয়া বরণ করে নিতে হবে তিনারা দল বল রেডি আর তিনিও নজর দিয়া দেখলেন অবস্থা খারাপ যা চিন্তা করছিলাম তাই আমার মারার জন্য সবাই দাঁড়িয়ে আছে তিনি তিনার বাহান কি পিছনে ঘোড়াইয়া আল্লাহ নবীর সামনে গিয়া হাজির হয় রাহমাতুল্লিলের সামনে গিয়া তিনি যেটা ধারণা করলেন ওটা বললেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি পাঠাইছেন আমি গেছিলাম কিন্তু তারা জাকাত দিবে দূরের কথা তারা আমাকে মারার জন্য সবাই দাঁড়িয়েছিল এবার বুঝে থাকলে বলুন তো যে তথ্য তিনি দিয়েছেন ই তথ্য সঠিক না ভুল তাহলে আল্লাহ নবীন একজন সাহাবি যেই তথ্য দিয়েছেন তথ্যটা ভুল নাম গোদেশে একদল সাহাবা সমালোচক আছে ওরা বলে যে সাহাবারা ভুল করেছেন যদি ভুল করে আবার মাপকাঠি হয় কেমনে সাহাবাদেরকে আদর্শ মানতে চায় না মাপকাঠি মানতে চায় না এমন একদল বাতিলাম দেশে আছে না নাই সাহাবারা ভুল করেছেন কিন্তু যেই মাত্র আল্লাহ ভুলটা দরায় দিচ্ছেন নবীর মাধ্যমে বলুন এরপরে তিনারা এর আর এই ভুল করতেন ভুল করেছিলেন হজরতে আবু বকরও করেছেন অমরও করেছেন তিনারা ভুল করেছিলেন কিন্তু ভুলটা যখন নবীজি দরায়া দিতেন বলুন এরপরে জীবনে আর তিনাদের দ্বারা পূর্বের কৃত ভুল কি আর হতো ইমানের আওয়াজ দিয়ে বলবেন হতো এবার কি আপনারা বলবেন সাহাবারা গুনাহ করেছিল তিনি তিনি একজন সাহাবি যেই তথ্য দিয়েছিলেন তথ্যটা সঠিক না তিনি একটা ধারণা করে তথ্য দিচ্ছেন সাহাবাই নাম সবাই আল্লাহ নবীর সামনে হাজির হজরতে আবু বকর হাজির হজরতর হাজির বড় বড় বীর চুদ্ধারা নবীর সামনে দাঁড়ায় বার বার বলতে রসুলাল্লাহ আপনার সিং আপনার হাতে হাত দিয়া বয়াক গ্রহণ করেছি জীবনের শেষ রক্ত ফোঁটা থাকা পর্যন্ত দিন জন্য আমরা করব করব লড়াই ইয়া যারা মুসলমান দাবি করে জাকাত দিতে চাইবে না জাকাত কি স্বীকার করবে তারা মুসলমান হতে পারে না তারা যারা ইসলাম তারা তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ও আপনি অনুমতি দেন আমরা বনুল মুস্তালিকদের সাথে চূড়ান্ত লড়াই করব তার তাদেরকে তাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা রেডি আছি আপনি অনুমতি দেন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব নবীজি তো বিচক্ষণ নবীজি নিজে থেকে কোনো কথা বলেন না কোনো সিদ্ধান্ত নেন না নবীজি যত সিদ্ধান্ত নেন যত কথা বলেন সব একজনের আল্লাহ নবী রহমাতুল আলামিন চুপ

খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নহ নবীর সামনে হাজির হয় আল্লাহর নবী বললেন যাও আমার ওয়ালিদ বিন উকবা আমার একটা তথ্য দিছে আমার কাছে একটু গরমিল মনে হইতেছে তুমি যাও 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 বনিল মুস্তালিক বনুল মুস্তালিক সম্প্রদায়ের কাছে যাইবা কওমের কাছে যাবা গিয়া দেখবা তারা ধর্ম কর্ম করে কিনা নামাজ পড়ে কিনা আজান হয় কিনা একামত হয় কিনা আর জাকাতের ব্যাপারে বলবা তারা যদি অস্বীকার করে পরে তাদের বিরুদ্ধে একসানে যাব আমার কাছে একটু গড়মিল গড়মিল মনে হইতেছে একটু যাও তিনি গেলেন দুই রাকাত না দুই মাক্ত নামাজ আদায় করলেন বনুল মুস্তালিকের কমের লোকেরা আজানো দেয় একামতা দেয় নামাজ পড়ে এবার খালিদ বিন ওয়ালিদ তাদেরকে ডাক দিয়া বললেন আল্লাহ নবী পাঠাইছেন জাকাত দেওয়ার জন্য বলে আমরা তো জাকাত নিয়ে রেডি আছি আমরা জাকাত নিয়ে রেডি আমরাও রওনা দিছিলাম আল্লাহ নবীর দরবারের দিকে আমরাও যাব আপনিও আসছেন নবীর প্রতিনিধি বলে শুনিয়াল আল্লাহ নবী যে আম্বু কাছে প্রতিনিধি পাঠাবেন জাকাত উসুল করার জন্য আমরা তাকে মোলাকাত দিয়া তাকে স্বাগত দিয়া স্বাগতম দিয়া বরণ করার জন্য আমরা রেডি ছিলাম কিন্তু আমরা দেখলাম তিনি একটু দূর থেকে ঘোড়া ছুটাইয়া পেছনে আবার চলিয়া গেল আমরা তো মনে মনে চিন্তা করলাম আল্লাহ নবী মনে হয় আমাদের ওপর অসন্তুষ্ট হয়ে গেছে আমরা রওনা দিছিলাম নবীর দরবারে যাব এবার খালিদ বিন ওয়ালিদ নদী ডাক নিয়া বলে না 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 আল্লাহ নবী তোমাদের উপর অসন্তুষ্ট নন বরং সন্তুষ্ট জাকাত দাও এবার জাকাতের মাল নিয়ে নবীর দরবারে হাজির হয় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন যদি এই বিচক্ষণতার পরিচয় না দিতেন সাহাবায় কেরামদের কথা মতো যদি লড়াইয়ের জন্য রোডে রেডি হয়ে যেতেন লড়াই করতেন তাইলে মারামারি হতো কাটাকাটি হতো কাদের কাদের মধ্যে বলে মুসলমান মুসলমান মারামারি হতো ইমানদার ইমানদার মারামারি হতো ভাই ভাই নিজেদের মাথা ফাটাইতো এ মুসলমান ইমানদার আজকে বাংলা জমিনে তাকায় দেখেন মুসলমান মুসলমানের শত্রু এটা না বলে মুসলমানের শত্রু বানায় দিছে শত্রু আমাদের ঘরে আমাদের শত্রু আমাদের ঘরে আমি পর্যালোচনা করে দেখছি টুপিওয়ালা টুপিওয়ালার শত্রু টুপিওয়ালা টুপিওয়ালার শত্রু একটু দিল দিয়ে অনুধাবন করেন খুব সতর্কতা অবলম্বন করা দরকার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমানু হে ইমানদার গুন ইং যা কুম ফাসি কুম বিনাবাহিন যদি কোনো ফাসেক তোমাদের কাছে খবর নিয়ে আসে তথ্য নিয়ে আসে ফাতে ভাইয়া নু তা ভালো করে যা সাই বা করে নাও এখন এই যে আয়াত তালাবাদ করলাম আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন আল্লাহ বললেন যদি কোনো ফাসেক কোনো তথ্য নিয়ে আসে ভালো করে যা সাই বা করিয়া লাও এর মানে কি ওলি দিবিন অকবা তিনি কি ফাঁসেক নাকি আল্লাহ কি শুধু ওলিদ বিন অকবারে ডাকছেন না সব ইমানদারে দেরে ডাকছেন কথা কয় না সব আর ইংজা কুম ফাঁসে কোন যদি কোনো ফাঁসেক তথ্য নিয়ে আসে তো আয়াতের দিকে নজর দিলে তো মনে হয় তিনি ফাসেক ছিলেন আমাদের বুঝতে হবে ফাসেক কে এটা বুঝলেই আমরা পরিষ্কার হয়ে যা যে না নবীর সাহাবা ফাসেক ছিলেন না ফাসেক ব্যক্তি নবীর সাহাবা হতে পারে না ফাসেক ব্যক্তি নবীর সাহাবি হতে পারে না ফাসেক ব্যক্তি আমার নবীর সাহাবি হতে পারে না জবান খুলে বলেন ঠিক কিনা বলেন ওলিদ বিন অকবা তিনি সাহাবি কিনা কথা কয় না তিনি কি কিনা তো আল্লাহ যে বললেন কোন ফাসেক যদি খবর নিয়ে আসে ভালো করে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নাও এবার আমাদেরকে বুঝতে হবে ফাসেক কে বলে কোন বান্দা যদি জেনে শুনে কাবিরা গুণা করে ইচ্ছা করে জেনে শুনে কাবিরা গুনা করে বান্দা ফাসেক হয় যদি বুঝে থাকেন ইমানের আওয়াজ দিয়ে বলবেন নবীজির সাহাবি ও লিখবিন অকবা এটাকে জেনে শুনে ইচ্ছা করে করছেন নাকি তিনি ভুল করেছেন কথা কয় না ভুল বুঝছেন তিনি কি বুঝছেন ভুল তাহলে তিনি জেনে শুনে কাবিরা গুনা করেন বলে কোন বান্ধবা যদি জেনে শুনে সময় সাগিরা গুনা করতে থাকে ছোট ছোট গুনা করে তাও বা করে না হরদম টানা বান্দা গুনার পর গুনা করতে থাকে গুনার পর গুনা করতে থাকে গুনাকে গুণা মনে করে না তাও থাকে বলে এ বান্দা ফাঁসে বান্দা ফাসেক। এবার বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন ও লিখবিন অকবান টানা কি জেনে শুনে গুণা করেছেন এবার বলেন তিনি কি ফাসেক না নবীজির কোন সাহাবি ফাসেক হতে পারে না ফাসেক নবীর সাহাবা হতে পারে না সাহাবি হতে পারে না জবান খুলে বলেন ঠিক কি না সাহাবায়ে কেরাম কেমন ছিলেন বলে তিনাদের যদি কোনো ভুল হয়ে যেত যদি কোনো ভুল করে ফেলতেন মাওলার দরবারেরও নাজারি করতেন কান্নাকাটি করতেন একজন সাহাবা আবু নুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলাโน তিনি একটা ভুল করে ফেলেছিলেন ভুল করার পর কান্না তিনি মসজিদে নববীর খুঁটির সাথে নিজেকে বাঁধলেন বললেন আমারে ভালো করে বান্দ। আমি ভুল করে ফেলেছি আমার দ্বারা ভুল হয়ে গেছে এবার মসজিদে নববীর খুঁটির সাথে তিনি নিজেকে বাঁধিয়া সবাই রে শোনায় দেয় আমি এক ফোঁটা পানিও খাব না আমি এক ফোঁটা পানিও খাব না যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমারে মাফ না করে আমারে ক্ষমা না করে আমারে মাফ না করে আর নবীজি আমাকে মায়ার কোলে জড়ায়া না নেন তিনি নিজেকে বান্দিয়া সবার সামনে নিজের ছোট বানায় দিলেন আর মাওলার দরবারে কান্না করেন মালিক জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না আয় আল্লাহ কবরে না যাব আমি সহ্য করতে পারবো না যদি আপনি আমার তওবা কবুল না করেন আসমানি আগুন দিয়ে আমারে জ্বালায়া দেন আর যদি আপনার হাবিবে রুসিলায় ক্ষমা চাই মাফ চাই যদি মাফ করেন আপনার হাবিবে এর মাধ্যমে মাফের সংবাদ শোনায় দেন যা ভুল করেছি জিন্দিগিতে আর এমন ভুল হবে না জিন্দিগিতে আর এমন অন্যায় হবে না আল্লাহ নবী আসিয়া বাঁধন খুলিয়া বুকের সাথে মিশায় নেয় বলে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিছে সাহাবায় কেরাম যদি কোনো ভুল করতেন ষোলো আনা ষোলো আনা তাও বা করে নিতেন আর জিন্দিগিতে এমন অপরাধ করতেন না সাবধান আল্লাহর কোরআনের আয়াতের ভিন্ন ব্যাখ্যা করা যাবে না সাহাবাদের সমালোচনা হয় এমন ব্যাখ্যা করা যাবে না কোরানের আয়াতের ব্যাখ্যা করতে গিয়া সমালোচনার পাত্র বানায় দেয় বলেন যারা সাহাবাদেরকে সমালোচনার পাত্র বানায় তারা আমাদের আপন নাকি দুশ্মন আওয়াজ দিতে হবে তারা আমাদের আপন না দুশ্মন বলেন দুশ্মনদের থেকে আমরা সাবধানতা অবলম্বন করতে চাই কি চাই না আবার আল্লাহ ডাক দিয়া বলেন শোন এই যে সাহাবার আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বারবার বলেছি আর রসুল আল্লাহ যারা জাকাত দিতে অস্বীকার করেছে তারা মুরতাদ আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব যুদ্ধ করব অনুমতি দেন অনুমতি দেন বারবার যে বলছে আমার আল্লাহ এটাও পছন্দ করেন নাই আল্লাহ তালা জিব্রাইল কে ডাক দিয়া বলল ও আইন যাও 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 শোনা দাও ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইয়ুতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লা'নিত ثم ولكن الله حبب اليكم الايمان وزينه في قلوبكم وكره اليكم الكفر والفسوق والعصيان اولئك هم الراشدون আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয় ওয়া আলামু আন্নফিকুম রাসূলুল্লাহ জানিয়া রাখিও আমার রাসূল তোমাদের মধ্যে বর্তমান আছেন আমার দোস্ত তোমাদের মাঝে আছেন এখন প্রশ্ন করতে পারেন যখনই আয়াত নাজিল হয়েছে তখন তো সত্যই নবীজি ছিলেন সাহাবায় কেরামদের সামনে ছিলেন আর আল্লাহ নাজিল করেছেন জানিয়া রাখিও তোমাদের সামনে আমার রসুল আছেন এখন প্রশ্ন বলে আল্লাহ নবীর সামনে তো তখন নবীজি তখন সামনে ছিলেন কথা তো সত্য কিন্তু এখন তো আল্লাহ নবী সামনে নাই এখন তো নবীজি সামনে নাই এ মুসলমান আমি জানতে চাই নবীজি সামনে নাই রাউজা আসেননি কথা কয় না ইমানটা পরিশুদ্ধ করেন রাউজা আসেননি নাকি মাটির সাথে মিশিয়ে গেছেন আসেনি একদল গাদ্দার যারা বলেন বিজি রাউজা মাটিতে মিশে গেছেন বলেন এমন গাদ্দার আমাদের দেশে আছে না নাই এ মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন কুলজার ভিতরে একটু কথাগুলো ঢুকায় নেন আমি বানায়া বানায়া বলছি না একটু দিল দিয়ে অনুধাবন করেন এক দল এমন আছে যারা আমার সম্মান দিতে চায় না ইজ্জত দিতে চায় না মর্যাদা দিতে চায় না আমার নবী এনতে পর জীবিত আছেন রওজা মোবারকে কেমন জীবিত বলে দেহ মোবারক এবং রুহু মোবারকের সমন্বয়ে আমার নবী জীবিত এটা একদল ভণ্ড বাতিল মেনে নিতে চায় না চিল্লা এখন ঠিক কিনা নবীজি রওজা মোবারকে কিন্তু আমাদের থেকে দূরে না একটু বনে বলতেছি তার আগে একটু শুনে নেন مسلم شرفتك هدي الشنه بررحمَ برحمه للعالمين بولن عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد رايتني في جماعه من الانبياء فإذا موسى قائم يصلي فإذا رجل ضرب جعد كأنه من رجال شنوءة وإذا عيسى بن مريم عليه السلام قائم يصلي أقرب الناس به شبها عروة بن مسعود الثقفي وإذا إبراهيم قائم يصلي أشبه الناس به صاحبكم يعني نفسه فحانت الصلاة فأممتهم رواه مسلم একটু দিল দিয়ে অনুধাবন করেন রাহমাতুল্লিলামিন বলেন মেয়ারাজেন রজনীতে আমার আল্লাহ আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই নিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই তদানীন্তন সময়ত যেতে যাওয়ার সময় এক মাস আসার সময় এক মাস তদানীন্তন সময়ে যাওয়া আসা দুই মাস লাগিয়া যাইত আল্লাহর নবীকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে শুধু ওখানে না ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরা মন্তাহা মন আজিম আমার নবীকে আমার আল্লাহ আর সে আজিম পর্যন্ত নিয়ে গেছে বলেন ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না নাই এটা কোনো কথা হইল এটা কেমনে সম্ভব বলুন তো দিল থেকে ইমানের আওয়াজ দিয়া নবীজির হইছে একটু আওয়াজ লাগবে আওয়াজ আমরা আশেখে রসুল নবীজির মেয়ারাজ স্বপ্নে হইছে না সশরীরে হইছে জাগ্রত অবস্থায় হয়েছে চিল্লে এখন ঠিক না এটা মনে হয় আল্লাহর কাছে সম্ভব না কথা কয় না আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে আচ্ছা বলেন তো ঈসা আলাইহি সালামকে ৩৩ বছর বয়সে জমিন থেকে আসমানে উঠায়া নিয়েছেন কে এখন এটা মনে হয় অসম্ভব ঈসা নবী কি মারা গেছেন এটা তো আর অস্বীকার করা যাবে না এটা অস্বীকার করলে কোরআনকেই অস্বীকার করা হবে কোরআনকে অস্বীকার করলে ইমানও থাকবে না আর কি বলবো আপনাদের ওরা তো কোরআনেও জাল আছে কয় হাদিসে জাল কইতে 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 কত সহি হাদিস রে যে জাল বানাইছে এখন হাদিস রে জাল কইতে কইতে এমন পর্যায়ে পৌঁছে গেছে কয় কোরআনেও জাল জয়ীফ আছে আমনে গো নাউজুবিল্লাহর আওয়াজ এত ছোট কেন ঈমানের আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ আমরা আল্লাহর কাছে এই সমস্ত শয়তান থেকে আশ্রয় চাইতে কোন অসুবিধা আছে মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করা ঈসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ আসমানে উঠায় নি সেনাবার জমিনে আসবেন মাসখান দিয়া হাজার হাজার বছর চলে গেল বলে ঈসা নবীর মতো দামি নবী দাজ্জালকে হত্যা করার জন্য ওই দামেশকে এর সাদা মিনার মসজিদে ইমাম মাহদি যখন কাতার সোজা করবেন ফজরে রাজান হবে একামত হয়ে যাবে এমন সময় ঈসা দুইজন দুইজনার কাঁধে বর করিয়া ওই মসজিদের ভিতরে অবতরণ করবেন ইমাম তিনাকে দেখিয়া চিন্তা করবেন তিনি তো আল্লাহর নবী তিনি পেছনে সরে আসবেন বলবেন আপনি যান আপনি সামনে যান ঈসা নবী ডাক দিয়া বলবেন না ইমামতি তুমি করবা তোমার পেছনে আমি আজকে নামাজ আদায় করব। এ মুসলমান আমার নবীর মান কত মহান বলে ঈসা নবীর মতো দামি নবী ওদীর পেছনে নামাজ আদায় করে চিল্লা সুবহানাল্লাহ একটা জবানও বন্ধ রাখা যাবে না ইমানের আওয়াজ দিয়া বলবেন আমার নবীর ইজ্জত সম্মান মর্যাদা দান করেছেন কে বলে আল্লাহ নবীর ইজ্জত মর্যাদা সম্মান নবীর উম্মতে কেউ আমার আল্লাহ মর্যাদার দান করে দিছে

সাথে কথা কয় ডাক দিয়া বলে আল্লাহ তোমার সাথে যত কথা বলি তত মজা অদ্য বুদ্ধি তোমারে তো দেখতে পারলাম না আল্লাহ ডাক দিয়া বললেন মূসা ওই এভিলিটি ক্যাপাসিটি তোমার ভেতরে নাই ওই মেশিন তোমার ভেতরে নাই বলে শুধু কথা শুনবা আমি মাওলার দিদার তোমার নসিব হবে না বলে আমার মাও আমার দিদার পাওয়া সম্ভব না এ নবীর আশেখের দল আল্লাহ নবীর আহমেদুল্লিল আমার আল্লাহ নবী বলাও লাগে না আমার নবীর আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহ কাছে নিয়া নাই জোরে কংস সুবহানাল্লাহ আল্লাহ নবী ভিন্ন কিছু আমরা নবীরে ফেরেস্তা বলি না নবী মানুষ আহলে জামাতে জামাতের নবী মানুষ বলে নবী এমন মানুষ অন্য কোন মানুষের সাথে কোনো দিক থেকে আমার নবীর কোনো তুলনা চলে না যদি তুলনা করো বা বলে তোমার নাম বেয়াদবের তালিকায় চলে যাবে জোরে কন ঠিক না সহিহ হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আ'দাতুল ইবাদিয়াস মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খতর আলা কলবি বাসার বলে আমার আল্লাহ আল্লাহর নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানায়া রাখছেন যেই জান্নাত কোন চক্ষু দেখে নাই মা লা আইনুন রাত কোন চক্ষু দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কান দিয়া শুনে নাই ওয়ালা খাতরা আলা কলবি বাশার কোন হৃদয় দিয়ে উপলব্ধি করা সম্ভব না বলে এমন জান্নাত বানায় রাখছি যা দুনিয়ার কোন চক্ষু দিয়া দেখা যায় না শোনা যায় না হৃদয়ঙ্গম করা যায় না এবার যদি দিলটা পরিষ্কার হয় নবীর মহানবী কেমন বুঝেন একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমার নবী জান্নাত দেখছেনি আওয়াজ আর একটু লাগবে আমার নবী জান্নাত দেখছেনি আমার নবী জান্নাতের নিয়ামতের কথা শুনছেনি আমার নবী জান্নাত হৃদয় দিয়ে উপলব্ধি করছেনি কথা বলেন না করেছে তাইলে নবীজির সাথে দুনিয়ার কারো তুলনা চলে না নবী মানুষ তবে আঙ্গ কারো মতো না কথা কয় না নবীজি কেমন বলেন নবীরটা ভিন্ন সাদা ইমান আল্লাহ নবীর শান আঘাত আসে এমন কথা বলা যাবে না বলবা তো তুমি বেঈমান হওয়ার জন্য যথেষ্ট বেঈমান হওয়ার জন্য যথেষ্ট দুঃখের সাথে বলতে হয় আজকে একদল টুপিওয়ালা আঙ্গো দেশে বয়ান করে তাফসীর করে কিন্তু আল্লাহ নবীর নাম যখন স্মরণ করে দূরত্ব বড়ে না মনে হয় যেন নবীজি তার বড় ভাই এমন ভাবে নামটা নেয় বড় ভাইও না মনে হয় নিজের আপন ভাইয়ের মতো ভাই ভাই একটু দিল দিয়ে অনুধাবন করেন আসেনি এইরকম এক দল বিরক্ত হইতেছেন আপনারা আমি গুছাই নিচ্ছি আর হয়তো দশ মিনিট কথা বলবো অসুবিধা হবে না আপনাদের একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন বলে দুনিয়ার কারো পক্ষে সম্ভব না আর সে আজিমে যাওয়া কিন্তু আমার নবীর আল্লাহ তালা নিয়ে নিছেন নবীর সাথে দুনিয়ার কারো তুলনা চলে না বলে নবীর হাত আছে কিন্তু তোমার হাতের মতো নবীর হাত না হাত কেন কেমন বলে হুদায় বিয়ার কিনারায় ক্যারামের জন্য পানি নাই এক ফুটা পানিরও ব্যবস্থা নাই প্রচন্ড ক্ষুদা পান করার পানি নাই উজু করার পানি নাই গোসলের পানি নাই সাহাবাইকার আল্লাহ নবীর সামনে হাজির হয় বলে আর সু পান করার মতো কোন পানি নাই উজু করার মতো পানি নাই পরিষ্কার পরিচ্ছন্ন হব কোনো পানি তো পাই না আমাদের পিপাসা এ আপনার সামনে যে একটা লোটা দেখা যায় তলাতে সামান্য পানি এছাড়া আর বিন্দু মাত্র পানি কোথাও দেখি না আল্লাহ নবীর হাত মোবারক ওই লোটার ভিতরে প্রবেশ করায় দেয় আর আল্লাহর নবীন আঙ্গুল দিয়া আঙ্গুল মোবারক দিয়া ঝর্নার বেগে পানি বাহিন এ মুসলমান একটু দিল দিয়ে ধাবন করেন বর্ণনাকারী বলেন দুনিয়ার মানুষ শুনুক জিজ্ঞাসা করা হলো আপনারা সংখ্যা কতজন ছিলেন বলে দিন আঙ্গুল মোবারক দিয়া পানি বের হয়েছে ওই পানি আমরা সবাই তৃপ্তি মত পান করেছি জমা করেছি জিজ্ঞাসা করা হয় সংখ্যায় আপনার কতজন ছিলেন বলে সংখ্যায় আমরা মাত্র চোদ্দশো বা দেড় হাজার ছিলাম বলে সংখ্যায় যদি আমরা চোদ্দশো না হইয়া এক লাখ হতাম আল্লাহ নবীন আঙ্গুল মোবারক যেইভাবে পানি বাহির হওয়া শুরু হইছে বলে লক্ষ জনের জন্য যত লক্ষ জনের আমাদের লক্ষ জনের চাহিদা পুরাক হয়ে যেত জোরে কনসবাহ আল্লাহ এ মুসলমান আমি ওদিকে যাব না নবীজির সব কিছুই মজা আল্লাহ নবী দুনিয়ার কারো মতো না দুনিয়ার কারো মতো না রাহমাতুল্লিল আলামিন সাধারণ মানুষ না নবীজি অসাধারণ আল্লাহ নবীর সাথে দুনিয়ার কাউরে মিলাই বানারে বাবা আল্লাহ নবী বলেন শোনো আমি নবী যখন ওই বাইতুল মকদ্দাসে গেলাম ওখানে গিয়ে আমি দেখলাম নবীদেরকে দেখতে পেলাম নবীজি বলেন কদর আইতুনি ফি জামাতে মিনাল আম্বিয়া আমি নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম বলে এই দলের মধ্যে আল্লাহর সব নবী রসুল রাই ছিল চিল্লাহান আল্লাহ আল্লাহ নবী আবার বলেন ফাইদান আমি দেখলাম মুসা আলাই ইসালাম তিনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছেন নামাজ পড়তেছেন এবার নবীজি বলেন শোনো ফাইদান রজুলুন দরবন জাদুন কান্নাহু আ বলে মুসা আলাই ইসালামকে আমি দেখছি নামাজ পড়ছেন কেউ বা বলবে যে এটা রুহের ব্যাপার সেবা এটা রুহের এটা আত্মিক ব্যাপার এটা দেহ আর রুহের সমন্বয় না আল্লাহ নবী বলেন না 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 সরাসরি দেহ আর রুহের সমন্বয় আমি দেখছি বলে কেমন দেখছেন বলে ফাইদান মুসা ক ইউসাল্লি মুসা আলাইহিস সালাম দেখলাম তুমি নামাজ আদায় করছেন করতেছেন ফাইদান রাজুলুন দরবুন জাদুন কাননাহু মির সানুয়া বলে মুসা আলাইহিস সালামের আকৃতি কেমন শুনিয়ালাও আমি নবী বর্ণনা করতেছি বলে চুলগুলো কালো কালো কোকড়ানো কোকড়ানো চুল এ কোকড়ানো চুলওয়ালা মুসা আলাইহিস সালাম আকৃতি কেমন বলে আমগোজে শানওয়া গোত্র আছে শানওয়া গোত্রের লোকগুলারে দেখতে যেমন মুসা কে শানুয়া গোত্রের লোকদের মতই মনে হয়

আমি ইব্রাহিম সালামকে দেখলাম তিনি নামাজ পড়তেছেন আশবাহী বলে ইব্রাহিম সালামের আকৃতি কেমন শোনো ইব্রাহিম সালামের আকৃতি কেমন যদি বুঝতে চাও তোমাদের সাথী আমি মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর দাও বলে ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি কিছুটা আমি নবীর মত এবার আল্লাহ নবী বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল বলেন ফা হানাতুস সালাতু ফা এরপর নামাজের জন্য কাতার সোজা করা হয় একামত দেওয়া হয় আল্লাহ নবী বলেন নবীদের নিয়া আমি রাহমাতুল লিল ইমামতি করলাম চিল্লা কন সুবহানাল্লাহ এ মুসলমান মান্দার আলোচনা লম্বা হয়ে যাবে একটু দিল দিয়া ইমানের আওয়াজ দিয়া বলেন বলেন আল্লাহ নবী বলেন আমি নবীদেরকে দেখছি দেনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে বলেন এটা এটা শুধু রুহ ওই আত্মিক ব্যাপার না রুহু এবং দেহ মোবারক দুইটার সমন্বয়ে জবাব হলো রুহু আর দেহ মোবারক দুইটার সমন্বয়ে নবীদেরকে আল্লাহ নবী দেখছেন চিল্লা এখন ঠিক কিনা একটা জমানো বন্ধ রাখবেন না ইমানটাকে একটু পাকা ভক্ত করে নেন বলেন আবারও দিল থেকে আওয়াজ দিয়া বলেন কেউ যেটা পারে না সেটা একজনের কাছে সম্ভব বলেন তিনি কে সালমান নবিনাশের দল আল্লাহ নবীর সা আল্লাহর নবীর সাথী সাহাবায়ে কেরামরা যখন বারবার নবীরে বলাবলি শুরু করলো ইয়া রাসূল আল্লাহ আপনি অনুমতি দেন যারা যাকাত প্রদানে অস্বীকার করেছে যাকাত দিবে না আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব বারবার নবীর সামনে বলেছেন আমার আল্লাহ এটাও মানতে পারেন নাই আল্লাহ বলেন ওয়ালামু আননাফিকুম রাসূল আল্লাহ জানিয়া রাখো আমার রসুল তোমাদের মাঝে বর্তমান আছেন এখন কথা যেটা বলতেছিলাম যে নবীজি তো তখন ছিলেন এখন তো নবী আমাদের সামনে নাই নবী কোথায় বলে নবী রওজা মোবারকে থাকলে হায়াতের জিন্দিগির মতো নবী এখন কি পারেনি ভালো করে শুনিয়ালও বলে নবীর হায়াতের জিন্দগিতে নবী দুনিয়াতে থাকা অবস্থায় যেমন ছিলেন রওজা মোবারকে তেমন আছেন বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই আল্লাহ নবী ক্ষমতা প্রয়োগ করতে পারেন ওম্মতের আমলের ব্যাপারে নবী জানেন ওম্মতের দিলের ব্যাপারে নবী জানেন বলে আমার নবী সব জানেন কিছুই নবীর থেকে পরিবর্তন হয় নাই চিল্লা এখন সুবহান আল্লাহ একটু দিল দিয়ে অনুধাবন করি আলান। নবীজি আপনার থেকে দূরে না যারা মোনাফেক তাদের থেকে নবী দূরে কিন্তু যারা মমিন মমিনদের থেকে নবী দূরে না মমিনদের জানের চেয়েও আরো নিকটে আমার নবীর জায়গা দিছেন কে বলে মমিনদের জানের চেয়েও আরো নিকটে আমার নবীর জায়গা এ মুসলমান একটু বুঝে থাকলে আওয়াজ দিয়া বলবেন নবীজি আমাদের থেকে দূরে না কাছে বলে মোনাফেকদের থেকে দূরে কিন্তু মুমিনদের কাছে এবার সিদ্ধান্ত আপনার মুমিন হবেন না মোনাফেক হবেন বলে মুমিন যদি হও তাইলে তুমি শোনো নবীজি তোমার কাছে কত কাছে জানের চেয়েও আরো কাছে নবীজি রওজা মোবারকে থেকে ও মুমিনের দিলে দিলে নবী বলে আল্লাহর নবী রওজা মোবারকে আছেন নবীর দেয়া শরীয়ত কিন্তু তোমার সামনে তুমি বাজারে যাইবা বাজারে যাওয়ার তরিকা বাথরুমে যাবা বাথরুমে যাওয়ার তরিকা বলে তুমি বিয়ে শাদি করবা কোন নিয়মে করবা ব্যবসা করবা কোন নিয়মে করবা চাকরি করবা কোন নিয়মে করবা তুমি জিন্দিগি চালাইবা কোন নিয়মে চলবা তুমি কতটুকু যেতে পারবা কতটুকু পারবা না কতটুকু বলতে পারবা কতটুকু বলা যাবে না সব কিছু আমাদের সামনে বলেন নবীর আদর্শ আমাদের সামনে আছে না নাই আল্লাহ নবীন আদর্শ যারা মানবে না মানে না তো মানে না গাদ্দানি করবে একটা জবান বন্ধ রাখবেন না বলেন যারা গাদ্দানি করে তারা মহমেন্ন না বেঈমান আসতে বলবেন না জোরে বলেন তারা মহমেন্ন না বেঈমান মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ বলেন ও আল্লামু আন্নসি কুমরসুম জানিয়া রাখা আমার রসুল তোমাদের মাঝে আছেন লাউ ইউ তিয়ারো কফি ক্যাসিরি মৃণল আমরি যদি আমার রসুল তোমরা যে বারবার বলো যুদ্ধ করব। লড়াই করব মুরতারদের সায়েন্স করবো বারবার যে আমার নবীর সামনে কাও যদি তোমাদের কথা মতো আমার নবীর সিদ্ধান্ত দিয়ে দেন তোমাদের কথা মানেন অধিকাংশ ক্ষেত্রে যদি তোমাদের কথাকে আমার নবী প্রাধান্য দেন বলে আমার নবীর কিছুই হবে না ক্ষতি যা হওয়ার তোমাদের নিজেদের হবে সব সময় নবীজি কাছে নবীজি মিন্দের দিলে তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নবীনে বাদ দিয়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কাজ করার ক্ষেত্রে আমার নবীর আদর্শ বাদ দিয়া কাজ করা যাবে না আল্লাহ তালা বলেন শুনিয়াল তোমরা ইমানদার আর ইমানদার যারা তারা আদব ওয়ালা ইমানওয়ালারা বেআব না একটা জবানও বন্ধ রাখবেন না ইমানওয়ালারা আ ওয়ালা বেয়া না আর যারা ইমানের বিরোধী কোরআন সন্ন্যার বিরোধী যারা মুসলমানদের বিরোধী এরা সব এক কথায় বেআবের তালিকায় আপনারা যে আমার সামনে বসছেন বুঝার জন্য বলি কেন বসছেন বলে ভিতরে ইমান আছে এই জন্য ব্যাপার কি কেউ বা গাঞ্জা টানে তুমি টানো না কেন বলে গাঞ্জা টানলে আল্লাহর সামনে জবাবদিহিতা করা লাগবে কোন বান্দা চুরি করে তুমি করো না কেন বলে চুরি করলে আমার আল্লাহ শাস্তি দিবে সন্ত্রাসী করো না কেন বলে না সন্ত্রাসী করা যাবে না আমি ইমানওয়ালা আল্লাহর সামনে জবাব দিতে হবে ইয়াকিন বিশ্বাস আমার আছে বান্দা জবান দিয়া গালি দিতে পারো কিন্তু গালি দাও না কেন বান্দা গালি দেয় না বলে গালি দিলে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়াতে হবে বান্দা পরের হক নষ্ট করতে পারে কেন করে না বান্দা দেশের হক নষ্ট করতে পারে কেন করে না বলে আল্লাহর সামনে জবাব দিতে করতে হবে কাট গড়ায় দাঁড়াতে হবে আর একজন বেঈমান কখনো এই চিন্তা করবে না বলে বেঈমানের কাছে চুরি করা কোনো ব্যাপার না সন্ত্রাসী করা ব্যাপার না মানুষ ব্যাপার না বলে দেশটাকে বিক্রি করাও বেঈমানদের কাছে কোনো ব্যাপার না চিল্লায় এখন ঠিক কিনা ইমানওয়ালা বান্দারা আদব বলা আল্লাহ তালা বলে আমার নবীর সামনে বারবার বলো অনুমতি দেন লড়াই করব। নবী কি সিদ্ধান্ত নেয় আগে ওটা শোনা بلجاني يَا تم تُمْرَ آدَبُ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَنِعْمَةً وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ আবার আল্লাহ বলেন তোমরা ইমানওয়ালা বলে তোমাদের কাছে ইমানটা সব থেকে মহব্বতের ইমান হলো সব থেকে আকর্ষণের একজন ইমানওয়ালা বান্দার কাছে সব থেকে দামি কি জিনিস বলে ইমানওয়ালা বান্দার কাছে সব থেকে দামি হলো ইমান ইমানের চাইতে দামি বান্দার কাছে আর কিছুই নাই চিল্লা এখন ঠিক কিনা ইমানদারের কাছে সব থেকে দামি সম্পদ ইমান বলি ইমানের ওপর অটল থাকার জন্য বান্দা যদি জীবন দিতে হয় বান্দা জীবন দেওয়ার জন্য রেডি ইমানের ওপর অটল থাকার জন্য বান্দা যদি দেশ ছাড়তে হয় দেশ ছাড়ার জন্য রেডি ইমানের ওপর অটল থাকতে গিয়ে মাকে বাদ দেওয়া লাগলে বাবাকে বাদ দেওয়া লাগলে নেতাকে বাদ দেওয়া লাগলে বান্দা রেডি জন্য বান্দা যত বড় দিতে হয় সব কোরবানি দিতে রেডি এই পর্যায়ে যদি বসতে না পারি আমরা খাটি ইমানওয়ালা হতে পারবো না এ মুসলমান ইমানদার একটা জবানো বন্ধ রাখা যাবে না বলো যদি সময় আসে ওই প্রয়োজন আসে আল্লাহর প্রিয় বান্দারা যদি ডাক দেয় ইমান বাঁচাবার জন্য দেশ বাঁচাবার জন্য বলো আমরা প্রয়োজনে ময়দানে নামার জন্য রেডি থাকতে চাই কি চাই না এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করো আল্লাহ বলেন তোমরা ইমানওয়ালা ইমানওয়ালারা বেয়াদব না ইমানওয়ালাদের কাছে ইমান সব থেকে দামি বলে ইমানটা সব থেকে আকর্ষণের আল্লাহ তালা বলেন ওয়াকার ইলাই আর ইমানদারদের কাছে কুফুরি পাপাচার এগুলো সব ঘৃণার বিষয় তারা এগুলো ঘৃণা করে ইমানওয়ালা বান্দারা পছন্দ করে না পছন্দ করে না পাপাচার পছন্দ করে না বলে অবাধ্যতা ইমানদাররা এটা পছন্দ করে না শোনা তোমাদের কার দিলে কি আছে আমি জানি যতটুকু হয়েছে আর না হাকিম আল্লাহ বলেন আমি আলিম আমি হাকিম আমি সব জানি আমি প্রজ্ঞাময় একটা জবানো বন্ধ রাখবেন না আলোচনার লাম্বানা বলেন সব কিছু একজন জানেন কেউ যেটা জানে না সেটা একজন জানেন একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে তুমি মাওলা আলিমুন তোমার কোনো সৌর নাই তুমি মৌলা ইি তোমার কোনো সৌর নাই তোমারি ও অসীম তুমি গোপন বলতে কিছুই নাই নাইন তোমারি অসিম তুমি গোপন বলতে কি নাই মুসলমান একটু দিন দিয়ে অনুধাবন করেন সব আল্লাহ জানেন বলে মিনাল্লাহি মিনাল্ল নি'মা আমার দয়া অনুগ্রহ তোমাদের উপর রয়েছে আমার থেকে দয়া অনুগ্রহ তোমাদের উপর আল্লাহ তালা বলেন শুনিয়ালও তোমরা তো আমার দয়া অনুগ্রহ তোমাদের ওপর অতএব আমি সব জানি আমি আল্লাহ সব ব্যাপারে আমি আল্লাহ সর্ব বিষয়ে আমি সব কিছু জানি আল্লাহ তালা বলেন উলি আল্লাহ তাহলে আগের আয়াত যেটা মিস করে ফেলেছি বলেন ইমানওয়ালা বান্দাদের কাছে ইমানটা থেকে আকর্ষণের থেকে মহব্বতের আর কুফুরি পাচার অবাধ্যতা এগুলো তারা ঘৃণা করে আল্লাহ বলেন যাদের এই হালতই হয়ে যায় কুফুরি পাপাচার বেয়াদুবি তারা ঘৃণা করে আর ইমানটা তাদের কাছে সব থেকে মহাব্বতের আল্লাহ বলেন প্রাপ্ত এরা সৎ পথের রয়েছে একটা জবানো বন্ধ রাখবেন না বলেন আমরা আহলে জামাত এই পথের উপর থাকতে চাই কি চাই না আমরা সৎ পথে থাকতে চাই কি চাই না সালাম আলোচনার লম্বা নয় আল্লাহ আমাদেরকে ইমানের উপর মজবুতি দান করেন আমরা আদব বলা হতে পারি আমরা বে আদব না হই আজকের আলোচনার মূল মূল বিষয়টা আমি সংক্ষেপে বলি কোনো তথ্য শুনলে শুনলেই মন্তব্য করা যাবে না সিদ্ধান্ত নেওয়া যাবে না শুনলে আগে যাচাই বাছাই করতে হবে যদি ফাঁসেক ব্যক্তির থেকে তথ্য আসে ফাঁসেককে বলে যে কবিরা গুনা করে কবিরা গুনা করে এ বান্দা ফাসেক। ফাঁসেককে বলে যে বান্দা সগিরা গুণা অনবরত করে তওবা করে না বান্দা ফাসেক। তাহলে ফাসেক চিনতে আর কোনো অসুবিধা আছে কথা বলে না অসুবিধা আছে ফাসেক চিনতে আর কোনো অসুবিধা নেই তো কিন্তু যেবান্দা পাঁচত্য নামাজ পড়ে যে বান্দা আল্লাহর প্রিয় জেবান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি এই বান্দা যদি কোনো তথ্য দেয় সুন্না থেকে দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন মনে রকম সংকীর্ণতা না রেখে আল্লাহর উলিদের সিদ্ধান্ত আমরা মনে প্রাণে মেনে নিতে চাইনি ভেজাল নাই তো কথা কয় না ভেজাল নাই তো ফাঁসেকদের তথ্য যাচাই করবেন কিন্তু ইমানওয়ালা আল্লাহর প্রিয় বান্দা তাদের কথা যাচাই বাসাই দরকার নাই কোরআনের আয়াত বলছে হাদিস বলছে আর পূর্বের ওলামায় কারাম থেকে রেফারেন্স দিছে বাস আমরা মনে করেন মেনে নিব কোনো কিন্তু নাই কোনো চিন্তা নাই কোনো জল্পনা কল্পনা নাই মিলেনি বাস্তবতার সাথে মিলুক না মিলুক আল্লাহ প্রিয় বান্দা বলছে বাস মেনে নিলাম কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ও মঞ্জুর করুন জোরে কোন